এই স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি আমি অটোক্যাডে তৈরি করেছি এবং 3D Max থেকে লাইটিংটা দিয়েছি। তো আজকে আমি কিভাবে এই বাড়িটি তৈরি করেছি তার প্রথম থেকে আমি দেখাবো। তার কারণে প্রথমে আমি 2D প্ল্যান তৈরি করব, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, এবং তারপর এটাকে 3D কনভার্ট করব। তো শুরু করা যাক। প্রথমে আমি অটোক্যাড সিস্টেমে ইউনিট সেট করে নিব, আমরা কোন মেজারমেন্টে করব। আমরা A20, তার জন্য কিবোর্ড থেকে UN টাইপ করে ইন্টার প্রেস করব। এখন এরকম ড্রয়িং ইউনিটের জন্য একটি ছোট একটি পেজ চলে আসবে। আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর ইঞ্জিনিয়ারিং সেট করে দিব এবং প্রিসিশন 2 ইউনিট করে দিব, এবং তার নিচে আমরা এখান থেকে ইউনিট ইঞ্চি করে দিব, ওকে দিয়ে দিব। এখন আমরা লেয়ার মেনটেন্স করে ড্রয়িংটা করতে হবে, তার জন্য আমরা লেয়ারে যাব, কিবোর্ডে এল এ টাইপ করার পর ইন্টার প্রেস করব, তখন এই পেজটা চলে আসবে এবং এই কোণে নিউ লেয়ার আছে। আমরা এখানে ক্লিক করব অথবা আলট্রা চেপে এন ক্লিক করব। ঠিক এইভাবে এক একটা করে নতুন লেআউট ওপেন হবে, এবং এই লেআউটের উপর ডাবল ক্লিক করে আমি নাম দিয়ে দিব ওয়াল। এবং ডোর ডাবল ক্লিক করে ঠিকভাবে নাম দিয়ে দেবো উইন্ডো। এখন আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিব ঠিক এইভাবে। এখন লেআউট থেকে আমরা ওয়াল সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর রেক্টেঙ্গুলার থেকে রেক্টেঙ্গুলার নেওয়ার জন্য কিবোর্ডে RE প্রেস টাইপ করে এন্টার দিব, RE C সরি দেওয়ার পর টাইপ করে এন্টার দিলে রেক্টেঙ্গুলার কমান্ডটি চালু হয়ে যাবে। এখন একটা পয়েন্টে ক্লিক করার পর মাউসের রাইট বাটন চেপে ডাইমেনশনে যাব, এবং আমরা লেন্থ 35 ফিট চেপে এন্টার প্রেস করব, এবং ওয়াইড 45 ফিট চেপে এন্টার দেব। এরকম একটা পেজ আসবে, এটাকে আমরা জুম করার জন্য জুম করব। করার পর চতুর্দিক থেকে আমি এটা অফসেট জন্য ও প্রেস করে 5 দিব, 5 ইঞ্চি অফসেট নিয়ে নিব ভিতর দিকে ঠিক এইভাবে। এবং এই বাহুগুলো একটার সাথে একটা জয়েন আছে, তার জন্য আমরা এই জয়েন্টগুলো ভাঙার জন্য এক্সপ্লোর করতে হবে। তার জন্য EX কিবোর্ডে EX টাইপ করে এন্টার দিব, এবং এই বাহুগুলো সিলেট অবস্থা একবার এন্টার দেব। তো এই লাইনগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি কিবোর্ডে ও টাইপ করে লেন 12 ফিট করে দিব। আমি এই কোণে একটি রুম ক্রিয়েট করব, এবং আবার স্পেস চেপে 5 দিয়ে এন্টার দেব ঠিক এইভাবে, এবং আরেকবার স্পেস চেপে
আমি বারো ফিট দিয়ে দিব এবং এই কর্নার থেকে যে দিকে চলে যাবে স্পেস ফাইভ এন্টার স্পেস। এখন যেই কাজটি করবো আমরা টিআর কিবোর্ড টিআর চেপে ডাবল এন্টার দিব এবং এই লাইনগুলো কেটে দিব। এখন আবার অফসেটের জন্য ও টাইপ করব এবং আমরা এখানে একটি কিচেন তৈরি করব, তার জন্য 9 ফিট 4 ইঞ্চি দিয়ে দিব এই বল্টার থেকে এই পাশে এবং আরেকবার স্পেস দিব ডাবল স্পেস দিয়ে 5 প্রেস করব এন্টার। ঠিক এইভাবে 12 ফিট ঠিক এইভাবে 7 পিস করে এন্টার দিব স্পেস 5 এন্টার ঠিক এইভাবে। এখন আমি EX10 থেকে এই লাইনগুলো বৃদ্ধি করে দিব এবং টিম চেপে সরি এখন আমরা যেই কাজটি করব টিআর টাইপ করে আবার এন্টার দিয়ে এই অংশটুকু আমি ট্রিম করে দিব। এই পয়েন্টে একটি এই জায়গাটাতে আমি এক টয়লেট ক্রিয়েট করব, তো টয়লেটটাও এই দিক থেকে আসবে 8 ফিট, তার জন্য ও অফসেট থেকে আমি 8 ফিট দিয়ে দিব ঠিক এইভাবে। এবং আরেকবার স্পেস টিপে আবার এইটুকু আমি অফসেট নিয়ে নিব ঠিক এভাবে টিআর টাইপ করে ডাবল এন্টার দিব ঠিক এইভাবে টয়লেট ক্রিয়েট করলাম। এখন যে কাজটি করবো এটার দুইটা ডোর ক্রিয়েট করব, ডোর ক্রিয়েট করার জন্য অফসেট থেকে 3 ফিট দিয়ে দিব ঠিক এইভাবে, ওটাই দিয়ে 3 ফিট নিয়ে নিব এবং ঠিক এইভাবে 3 ফিট নিয়ে নিব। এবং এত এদিক থেকে একটি দরজা ক্রিয়েট করার জন্য এই কর্নার থেকে আমি 3 ফিট নিয়ে দিব এবং টি আর যে টাইপ করে এই দুটি টিম করে দিব ঠিক এইভাবে। এবং এই অংশগুলো আমি ট্রিম করে দিব এবং এই অংশ ডিলিট করে দিব ঠিক এইভাবে। টিয়ার টাইপ করে ঠিক এইভাবে এগুলো এই অংশগুলো আমি ট্রিম করে দিব এবং এই কর্নারে আমি আরেকটি রুম ক্রিয়েট করব। রুম ক্রিয়েট করার জন্য ও পেস করে আমি ও পেস করে 4 ফিট 6 ইঞ্চি 6.5 ফিট দিয়ে দিব এবং এই বাহুটা এদিকে নিয়ে আসবো এবং স্পিড চেপে 5 ফিট এখানে এবং দুইটা টয়লেট ক্রিয়েট করব ঠিক আরেকটা 4 ফিট 6 ইঞ্চি দিয়ে দেবো ঠিক এইভাবে স্পেস চেপে 5 ঠিক এইভাবে। এবং আমি এই ডোরটা এদিক থেকে ঠিক
ক্ষেত্রে আমি 7 ফিট দিয়ে দিব, ঠিক এটি বাউটা এই দিক থেকে 7 ফিট নিয়ে আসবো, স্পিড চেপে 5 এন্টার এবং ক্লিয়ার চেপে এগুলোকে ট্রিম করে দিব ঠিক এভাবে। এবং এই পাশে আমরা দেখবো কত টুক আছে, এখানে আমাদের 12 ফিট মতন থাকার কথা এবং এই জায়গাটা অনেক ছোট, যার কারণে আমি ডি প্রেস করে এন্টার দেব এবং এটাকে মডিফাই অপশন থেকে টেক্সট থেকে আমরা 6 ইঞ্চি করে দেবো এবং আমি এই পাশ থেকেও ঠিক 12 ফিট করে দিব এই লাইনের সময়, অথবা এই লাইনটিকে আমি এক্সটেন্ড করব করার পর এই ভাবে কিন্তু করে আমি লাইনটি পরিবর্তিত করে দিব ঠিক এইভাবে। এখন আমি 2টি ডোর ক্রিয়েট করব, ডাবল এন্টার দেবো ঠিক এরকম। এখন আমি এই 2টা ডোর ক্রিয়েট করবো, ডোর ক্রিয়েট করার জন্য অফসেট থেকে 2.5 ফিট নিয়ে নিব ঠিক এইভাবে এবং অফসেট থেকে 3 ফিট ডোর দিয়ে দিব এবং ওটা পিছন দিয়ে দিয়ে নিব এবং টিয়ার চেপে ঠিক এইভাবে। এখন যে কাজটি করব আমরা, একটি কিচেন ক্রিয়েট করবো, এখানে এই পয়েন্ট থেকে অফসেট থেকে আমি 7 ফিট নিয়ে নেব এবং স্পেস অফসেট 5 ইঞ্চি দিয়ে দিব। এখন যে কাজটি করবো আমরা, এদিক থেকে 4.5 ফিট অফসেট, 4 ফিট 6 ইঞ্চি দিব ঠিক আছে, করে এন্টার দিয়ে দিব। এখন এইখানে একটি আমি দরজা ক্রিয়েট করব, তার জন্য অফসেট থেকে 2 ফিট 6 ইঞ্চি দিয়ে দিব এইভাবে এবং টিআর পেতে চেপে এবং এই অংশগুলো আমি ডিলিট করে দেবো, টিম করে দেবো এভাবে। আমি জুম করে করে এগুলোকে ট্রিম করে দেবো ঠিক এভাবে, এগুলো ট্রিম করে এই অপশনগুলো আমি ট্রিম করে দেবো ঠিক এভাবে ট্রিম করে দেবো। এগুলোকে ডিলিট করে দিব এখন এক্সটেন্ড করার জন্য ইএক্স চেপে এই লাইনটাকে আমি এখন এই অপশনটাতে আমি একটি দরজা ক্রিয়েট করব, দরজা ক্রিয়েট করার জন্য অফসেট থেকে এখানে একটু ডিমেনশন দেওয়ার জন্য অফসেট থেকে আমি 4 ফিট করে দিব ঠিক এই বাহুটা এই দিক থেকে এবং অফসেট 5 ইঞ্চি। এখন এক্সটেন্ড করার জন্য ইএস চেপে টিম করে দেবো এবং সুবিধা আমি টিম করে দেবো।
এক্সটেন অপশন থেকে এটাকে আমি লাইনটা বড় দিয়ে করব। এখন যে কাজটি করবো আমরা, ঠিক এই পয়েন্ট থেকে আমি একটি দরজা ক্রিয়েট করবো, অফসেট থেকে 3 ফিট 6 ইঞ্চি পেস করে দিতে নিয়ার ব্যাপার টিআর টেপে টিম করে দিব। এখন আমরা ডোর ক্রিয়েট করব। ডোর ক্রিয়েট করার জন্য লেআউট থেকে ডোরে যাব এবং ডোরটি পলিলাইন থেকে পিএল টাইপ করব পলিলাইনের জন্য, এবং দরজার যে চৌকাঠ সেটা আমরা দিয়ে দিব 5 ইঞ্চি এবং 2 ইঞ্চি উপরে থেকে 3.5 0.5 করে দিব এবং উপরে দিকে 1.5। এখন এই অংশটাকে আমি এটাকে মুভ করে এই অংশ নিয়ে যাবো এবং এটাকে মিরর করবো। মিরর করার জন্য এবং এটাকে আমি মুভ করি, মুভ করার জন্য এন প্রেস করে এই বাটন চেপে আমি এটাকে মুভ করে দেব। এখন আমি এই অংশে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করব আর ই সি, ঠিক এইভাবে এটাকে রোটেট করে দেব। রোটেট অপশন থেকে এবং একটি আর্কের মাধ্যমে আমি সেন্টার চেপে এদিকে একটি জন্য এবং 90 ডিগ্রি করে দিই। এখন আমি যদি আরেকটি ডোর ক্রিয়েট করব, ডোর ক্রিয়েট করার জন্য এই এগুলো আমি আরেকটা কপি করে উপরের দিকে নিয়ে আসবো। এবং এখানে আমি একটি ব্লক ক্রিয়েট করব, তার জন্য এদিক থেকে আমি 3 ফিটের একটি নিব এবং এটাকে মুভ করব এম চেপে। এবং রেক্টেঙ্গেল থেকে আর ই সি ক্লিক করবো এবং একটি রেক্টেঙ্গেল ক্লিক করবো। রোটেট থেকে এটিকে আমি রোটেট করে দেবো এবং রেক্টেঙ্গেল থেকে এবং আর থেকে দরজা সিম্বল দিয়ে ক্রিয়েট করব। ঠিক এইভাবে এবং এটাকে আমি ব্লক তৈরি করবো, ব্লকটাকে আমি ডিপিএস করবো এবং নাম দিব ডোর 3 ফিট এবং সিলেক্ট অপশন থেকে এগুলোকে সিলেক্ট করবো। ডিলিট প্রেস করবো। এখন এই ব্লকটাকে যদি আমি নিয়ে বের করে নিয়ে আসি ইনসার্টের জন্য আই প্রেস করব এবং আমি এটাকে ঠিক এইভাবে এটার পয়েন্টে ক্লিক করার পর এটাকে মিরর করে দিব।
এবং এটাকে কপি অপশন থেকে বের কপি করব এই ডটটাকে। এবং এটাকে যদি আমি মিরর করে দিই অপর প্রান্তে বসে যাবে। এবং আরেকটি কপি করবে এটাকে সি পিস করে কপি চেপে এই পয়েন্টটাতে বসিয়ে দিব এবং এটাকে আমি আবার মিরর করব এবং এটাকে মুভ করে দেবো। ঠিক এইভাবে আমরা ডোরগুলো বসিয়ে দিব। এখন আমাদের আড়াই ফিটের একটি ডোরগুলো বাকি আছে, আমরা যে টয়লেটে বাকি হ্যাঁ যে ডোরগুলো ইউজ করছি তার জন্য আমি এটাকে এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট থেকে ডিলিট করে দেবো এবং এটাকে আমি 6 ইঞ্চি মুভ করে দেবো। এম চেপে মুভ করে দেবো এটাকে 6 ইঞ্চি, কিন্তু দেখে আমি 6 আমি একটি রেক্টেঙ্গুলার মাধ্যমে ঠিক এইভাবে এবং রোটেটের মাধ্যমে আর্কের জন্য আর্ক থেকে আমি ঠিক এইভাবে এবং এটাকে আমি আবার ব্লক তৈরি করবো। ব্লকের জন্য বিপিএস করে এন্টার পাইপ দিয়ে দিব এবং সিলেক্ট অবজেক্ট পেস করব মুভ পিক পয়েন্ট থেকে আমি বাটনটাতে ক্লিক করব এবং এন্টার পেস করব। এখন আই ইনসার্ট থেকে আই পেস করব এবং ডো 2.5 নিয়ে আসবো, ওকে দিব। ঠিক এইভাবে এখন এটাকে আমি একটু মিরর করে দিব, মিররের মিরর বাটন অপশন থেকে এটাকে মিরর করে দিব এবং এটাকে আমি কপি করব সিও পেস করে কপি অপশন থেকে। ঠিক এইভাবে এবং এটাকে আমি মিরর করবো আই পেস করে মিরর করে দেবো। এবং এই অপশনটাকে আমি কপি করবো সিও পেস চেপে এইভাবে সবগুলো আর কি বসানো হয়ে গেছে, আমি এগুলোকে ডিলিট করে দিব। এখন আমাদের যে কাজটি বাকি আছে যে উইন্ডো ক্রিয়েট করা, উইন্ডো ক্রিয়েট করার জন্য আমি একটি উইন্ডো ব্লক তৈরি করব। উইন্ডো অপশন থেকে একটি লাইন ক্রিয়েট করবো 5 ইঞ্চি এবং অফসেট থেকে 12 ইঞ্চি থেকে অফসেট করে দেবো এবং আরেকটি লাইন ক্রিয়েট করবো এটাকে আমি অফসেট 1 ইঞ্চি করে দেবো। সেম এবারে আমি ব্লকে তৈরি করব, তার জন্য বি পেস করে উইন্ডো লিখে দেবো, সিলেক্ট অবজেক্ট থেকে সিলেক্ট করে দেবো পিক পয়েন্ট থেকে এটা বিদাউট মিড পয়েন্ট পিক পয়েন্ট করে দেবো এবং ডিলিট। আমি যদি এই পয়েন্টগুলোতে একটি ডোর ক্রিয়েট করি উইন্ডো, সেভাবে একটি মিড পয়েন্ট করে দেবো এবং ইনসার্ট অপশন থেকে আমি উইন্ডো অপশনে যাওয়ার পর আমি এখানে 4 ফিটের একটি ডোর উইন্ডো ক্রিয়েট করবো এবং অংশটা ডিলিট করে দেবো। ঠিক এইভাবে এবার আমি এই অপশন এখানে একটি উইন্ডো ক্রিয়েট করবো, তো উইন্ডোটা হবে আই পেস করবো এবং উইন্ডোটা নিয়ে আসি, অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি 4 ফিট। ঠিক এইভাবে এটাকে আমি একটু মুভ করে দিব এটাকে যদি আমি একটু কপি করে দিয়ে দিই
এগুলো আরেকটু কপি করে দিব। কর্নারে আমি একটি মিড পয়েন্টে 3 ফিটে একটি উইন্ডো ক্রিয়েট করব, তার জন্য 3D এবং 90 ডিগ্রি মিড পয়েন্টে ঠিকভাবে বসিয়ে দেব। এবং এই অপশন থেকেও আমি আরেকটি ডোর ক্রিয়েট করব, ঠিক এইভাবে আমরা ডোর গুলো বসিয়ে দিব। এবং সেম ভাবে 9 পিস করে এই পাশে একটি ডোর হবে এবং এই প্রান্তে একটি হবে এবং এই প্রান্তে একটি হবে, ঠিক এইভাবে ঠিক এইভাবে। এখন আমি আই পেস করে 3 ফিট এখানে 2 ফিট করব এবং এই পাশে একটা ঠিক 2 ফিটে বসাবো, তার জন্য একটু পেস করে এন্টার। আর স্পিডে একটি ডোর বসাবো, আমাদের ডোর বসানো উইন্ডো বসানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে এখন যে কাজটি বাকি আছে আমরা এখানে 10 ফিট দূরত্ব 2টি কলাম ক্রিয়েট করব, তার জন্য আমি এখানে লেআউট থেকে 2টি কলাম বসিয়ে দিব। কলামের জন্য কলাম থেকে কলামের একটি কালার প্রেস করব। এখন একটি রেক্টেঙ্গুলার থেকে ডাইমেনশন 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটু কলাম ক্রিয়েট করব, তার জন্য কলামগুলো বসিয়ে দিব। এইভাবে আমরা কলামগুলো বসিয়ে দিব। দেখে আমি যদি আর একটা কপি করি
শুধু একটি কলাম ক্রিয়েট করব এবং এই দুটি কলামকে বিপরীত পাশে বসিয়ে দিব। তার জন্য এটাকে মিরর অপশন থেকে এইভাবে এবং ট্রিম অপশন থেকে আমি এগুলোকে ট্রিম করে দেবো। এবং এই দুটি কলামকে আমি 15 ইঞ্চি দূরে কি ভালো ফিট করে বসিয়ে দেব। ঠিক এইভাবে ওয়াল থেকে আমি একটি লাইন ক্রিয়েট করব। আমাদের ফার্স্ট ফ্লোর কমপ্লিট করা হয়ে গেছে। নেক্সট ক্লাসে